নমস্কার আমি কৌশিক তোমরা দেখছো নজরে ডাব্লু বিসিএস আরও একটা আনবক্সিং ভিডিও আজকে যে বইটি এর মধ্যে রয়েছে সেটা ডাব্লিউ বিসিএস হোক বা অন্য কোনো সিভিল সার্ভিস এক্সাম হোক তার জন্য কিন্তু প্রয়োজন নেই তো এটা আমি তোমাদেরকে শুরুতেই বলে দিচ্ছি এতে যে বইটা আছে সেটা একটা শখের বই শখে কেনা বলতে পারো যে বইটা আমি অনেক দিন ধরে কিনতে চেয়েছিলাম তো ফাইনালি আমি কিনেছি এরকম আরও বেশ কিছু বই আছে যেগুলো আমার কেনার শখ রয়েছে কিন্তু পরবর্তীকালে সেগুলো কখনও এক এক করে কিনবো বেশ কিছু কিনেছি এটাও তার মধ্যে অন্যতম যেটা আমি কিনলাম তো চলো এটা আনপ্যাক করা যাক কারণ এটা দেখা যাক তো এটা আনপ্যাক করা হয়ে গেছে এবার তোমাদের দেখায় এটা হচ্ছে সেই বই এই বইটা কেনার ইচ্ছে আমার অনেকদিন ধরেই ছিল এই রাইটারের আরও বেশ কিছু বই রয়েছে সেগুলো কখনো সম্ভব হলে কেনা যেতে পারে তো বুঝতেই পারছ যাদের ইতিহাসের প্রতি একটা আগ্রহ আছে বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে তাদের এই বইটা ভালো লাগতে পারে আমি বেশ কিছু বই পড়েছি যেখানে কিন্তু আমি এই বইটা রেফারেন্স পেয়েছি তো সেখান থেকেও এই বইটার প্রতি আমার একটা আগ্রহ জন্মেছিল এবং আমি যে কোনো বই কেনার ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের কোনো বই কেনার ক্ষেত্রে যিনি রাইটার তার সম্পর্কে কতটা জানা যাচ্ছে বা তার কোনো ইন্টারভিউ আমি কোথাও মানে লিখিত আকারে বা ভিডিও আকারে ইউটিউবে আমি পাচ্ছি কিনা আমি সেটাও দেখি তো সেটা আমি দেখেছিলাম তো সেখানে দেখেও আমার মনে হলো যে এই বইটা ভরসা করা যেতে পারে কারণ অনেক রকম বই আছে যেগুলো কিন্তু ভরসা নাও করা যেতে পারে তো বাকিটা তো কখনও পড়লে বোঝা যাবে তো এই বইটা একটা অ্যাসেট বলতে পারে হিস্ট্রির একটা অ্যাসেট যেটা আমি নিজের কাছে রাখছি আমি রাত্রেবেলা ঘুমানোর আগে ঘুমানোর আগে যে এই সমস্ত বইগুলো পড়ি তার মধ্যে এটা এখন একটা বই হতে চলেছে তো এটা আমি একটু একটু করে পড়ব আর বাকি এর ব্রিফ আকারে তো আমরা হিস্ট্রিতে পড়ছি আমাদের তো আছেই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস চ্যাপ্টার থেকে যেটা মডার্নে শুরু হচ্ছে পরবর্তীকালে যখন ব্রিটিশার্সরা আসছে তো সেইভাবেই তারা কিভাবে অ্যাকচুয়ালি মুঘলদের ওপর মানে নিজেদের কর্তৃত্ব বাড়িয়ে তুললো এবং আলটিমেটলি যারা ভারতবর্ষের শাসন ক্ষমতায় নিজেদের হাতে নিয়ে নিল তারই একটা হিস্ট্রি এখানে রয়েছে আমি পরে বুঝেছি অন্য জায়গা থেকে বাকিটা তো এখানে পড়লে আরও বোঝা যাবে তো এই প্যাকেটটাকে আমি একটু কাটি কেটে তোমাদেরকে দেখাই বেশ তো উপরে যে প্লাস্টিকটা ছিল সেটা আনপ্যাক করলাম এ কয়েকটা ছবি আছে এটা যদি হার্ড কভার এটা আমি এবার বইমেলাতেও দেখেছিলাম যদিও তার আগে বইটা সম্পর্কে জানতাম তো বলে আমি নিই নিইনি প্রচুর জিনিস লেখা রয়েছে কন্টেন্ট বলে কিছু নিশ্চয়ই থাকবে দেখি এটা হচ্ছে কন্টেন্ট এগুলো কিছু ম্যাপস সব মেন মেন ক্যারেক্টার্সগুলো দেওয়া রয়েছে প্রথমে তারপর থেকে ইন্ট্রোডাকশান শুরু হচ্ছে বাই বাইতে ছবিগুলো দেখা যাক কোথায় আছে তো যেমনটা আমি বললাম এটা একটা অ্যাসেড বই এটা এমনটা না যে তোমাকে ডাব্লিউসএস বা কোনো সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য কিনতে হবে এটা একটা শখের বই বললে ভুল হবে না তো সেই কারণে আমি শখের বই বললাম এরকম বেশ কিছু বই রয়েছে যেগুলো আমার কেনার ইচ্ছা আছে এখনও কিনে উঠতে পারিনি আর কিছু কিছু আমি কিনেওছি তোমার দেখিয়েছি সেরকম এটা তার মধ্যে নতুন একটা সংযোজন হলো এই রাইটারে আরও বেশ কিছু বই আছে লাস্ট মুঘল তার মধ্যে অন্যতম সেটাও আমি কখনও কেনার চেষ্টা করবো সম্ভব হলে আরও একটা বই এই রাইটারের নয় হুগলি বলে আছে একটা তো সেটাও আমার কেনার ইচ্ছা আছে কখনো পারলে কিনব তো যাদের ইতিহাস নিয়ে আগ্রহ রয়েছে তাদের জন্য এই ধরনের বই আর কি ছবি আছে আরও কিছু ছবি আছে এটা তোমাদেরকে দেখালাম তোমাদের দেখা থাকলো বাকি তোমাদের কখনো যদি ইচ্ছা হয় কিনতে পারো নাও কিনতে পারো আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে যেখান থেকে আমি অ্যাকচুয়ালি নিয়েছি তোমরা চাইলে দেখতে পারো কিন্তু হ্যাঁ অনেকটাই দাম তাই তোমাদের কোনো পড়ার বই কেনার থাকলে পড়ার বই কেনো সব বই কিনতে যেও না এইসব বই শখের বই কখনও যদি এক্সট্রা এক্সেস টাকা থাকে পড়ার বইয়ের বাইরে গিয়ে তখনই একমাত্র এসব বই কেনা বানায় এবং সময়ের দিক থেকেও পড়ার সময় বাদ দিয়ে এইসব বই পড়া উচিত নয় তো তোমাকে যদি সেরকম এক্সট্রা সময় থাকে যেটা আমি বললাম রাতে ঘুমানোর আগে একটু একটু করে পড়ি কিছু বই তখন এটাও পড়বো তো সেরকম এক্সট্রেস সময় থাকলে তখনই একমাত্র পড়তে পারো নাহলে এটা তোমার কিনে পড়েই থাকবে তোমার লাভ হবে না আদির শাহ নাকি সাহারান টু যাই হোক এইসব রয়েছে আমরা যে ইতিহাস বইগুলো পড়ি সেগুলো তো এরকম মানে এই ছবিগুলো যদি গুগলে পাওয়া যায় একটু ছবিটুকু দিলে ভালো লাগে ইন্টারেস্টিং ব্যাপারটা বাড়ে আর কি ইন্টারেস্ট বেড়ে যায় তো যাই হোক আমার মনে হয় না আর বিশেষ ছবি আছে তো এই ছিল বই তোমাদেরকে দেখালাম জানার কি যেমনটা আমি বললাম এই রাইটার আরও বেশ কিছু বই আছে সেগুলো তোমরা দেখতে পাও আমার কাছে নেই আমি এই বইটা পড়বো পড়ে যদি আমার ভালো লাগে তবে আমি সেই বইগুলোর দিকে যাব তো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরে